কুয়াশার চাদরে মুড়ল শহর কোচবিহার। গত কয়েকদিন ধরেই শীতের আমেজ অনুভব করতে শুরু করেছে গোটা উত্তরবঙ্গ, পাশাপাশি কুচবিহারও জাঁকিয়ে পড়ছে শীত। সোমবার সকালে দেখা যায় হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন গাড়িকে চলতে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কোচবিহারে কুয়াশা পড়ছে। সোমবার সকালে কুয়াশার পাশাপাশি রবিবার রাতেও কুয়াশার চাদরে মুড়ে যায় গোটা কোচবিহার শহর। এদিন সকাল প্রায় 8টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি কোচবিহারে, তারপর ধীরে ধীরে উদয় ঘটেছে সূর্যের। তবে শীতের কামড় এখনও জাঁকিয়ে বসে আছে কোচবিহারে। ঘন কুয়াশায় ঢাকলো গোটা আলিপুর দুয়ার। রবিবার রাতেই ঘন কুয়াশার ফলে রীতিমতো যান চলাচলে দারুণভাবে অসুবিধার সম্মুখীন হতে হয়। এদিন সাধারণ মানুষ রাস্তার পাশে আগুন জ্বালান কিছুটা উত্তাপ নেবার জন্য, পাশাপাশি এই ঘন কুয়াশাকে দারুণভাবে আনন্দ উপভোগ করছেন শহরের বাসিন্দারা। আবহাওয়া সূত্রে পাওয়া খবর অনুযায়ী ডিসেম্বর মাসেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে। যাওয়ার পরে তছনছ হয়ে যাচ্ছে। কেমন লাগছে এবং আজকে রাতের থেকে ঘন কুয়াশায় চাদর আলিপুরদুয়ার শহরে, কি বলবেন সেক্ষেত্রে? এদিকে ভালো কুয়াশা পড়ছে, ঠান্ডা, আজকে থেকে পড়বো আর কি। জাঁকিয়ে শীত পড়বে বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, ভালো পৌষ মাস পড়লেই পড়বে। এবং আজকেও তো বেশ কুয়াশা পড়েছে এবং রাস্তায় রীতিমতো লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে, কি বলবেন? লাইট লাইট দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা পড়তেছে আলিপুর।